2022 সালের বিভিন্ন লিখিত পরীক্ষায় আগত সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন সমাধান ত্রয়োদশ পর্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার 2 জুলাই 2022। পদ্মা ব্রিজের মোট পিলারের সংখ্যা কয়টি? উত্তর 42টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর গোল ও টার্গেট কয়টি? উত্তর গোল সংখ্যা 17টি ও টার্গেট সংখ্যা 169টি। UNDP, HTML, HTTP ও URL এর পূর্ণাঙ্গ রূপ লিখুন। UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সুইজারল্যান্ড, বেলারুশ, পোল্যান্ড, জাপান এর রাজধানীর নাম লিখুন। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। বেলারুশের রাজধানী মিনস্ক। পোল্যান্ডের রাজধানী সিম। জাপানের রাজধানী টোকিও। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত 3টি কীটনাশকের নাম লিখুন। উত্তর পাইরিথ্রয়েড, টেম্ফোস ও অ্যাডাল্টিসাইড কীটনাশক। মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর কমান্ডার কে ছিলেন? উত্তর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর 15 থেকে 21 জুন 2022। বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এর জুনিয়র টেকনিশিয়ান 16 জুলাই 2022। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। BOF এর পূর্ণরূপ লিখুন। উত্তর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? উত্তর আব্দুর রউফ তালুকদার, 12তম। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? উত্তর ভ্যাটিক্যান সিটি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কোনটি? উত্তর পূর্ব জার্মানি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কাতার। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? উত্তর তৃতীয়। এশিয়ার বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? উত্তর সুন্দরবন। র্যাম এবং রম কি? উত্তর র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম, রিড অনলি মেমোরি। DMC এর ক্যাশিয়ার সহ অন্যান্য পদ 22 জুলাই 2022। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নং সেক্টর। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? উত্তর 10 জানুয়ারি। APO এর সদর দপ্তর কোথায়? উত্তর রোম, ইতালি। WHO এর পূর্ণ রূপ কি? উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? উত্তর ভলোদিমির জেলেনস্কি। পদ্মা সেতুর প্রস্থ কত মিটার? উত্তর 18.10 মিটার। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? উত্তর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত। বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কাতার। BRTC এর কন্ডাক্টর কাউন্টারম্যান গ্রেড ডি 22 জুলাই 2022। জাতিসংঘ কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945। 1945 সালে 26 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ স্বাক্ষর দান করেন। উক্ত সনদ 24 অক্টোবর 1945 সালে কার্যকর হয় এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহ্যাটনে অবস্থিত। ব্রিক্স এর দেশগুলোর নাম লিখুন। উত্তর ব্রিক্সের সদস্য রাষ্ট্র 5, যথা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এর নাম কি? উত্তর মহেশখালী।
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত? উত্তর ইস্তাম্বুল নগরী, তুরস্ক। সোনামসজিদ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? উত্তর চাঁপাইনবাবগঞ্জ। বিজয় একাত্তর ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতির নাম লিখুন। উত্তর হামিদুর রহমান। রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? উত্তর ও গ্রুপকে। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? উত্তর চর্যাপদ। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উত্তর উলানবাটর। সিজিএ এর জুনিয়র অডিটর 22 জুলাই 2022। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে কত সালের কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে? উত্তর 30 অক্টোবর 2017। 2017 সালের 30 অক্টোবরে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। 1972 সালে বাংলাদেশের সংবিধান রচনাকালীন সময়ে সংবিধানের 4টি মূলনীতি কী কী ছিল? উত্তর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর মিজোরামের লুসাই পাহাড়। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোন নদীতে অবস্থিত? উত্তর হালদা নদী। জিএসপি এর পূর্ণরূপ লিখুন। উত্তর জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? উত্তর ইন্দোনেশিয়া। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? উত্তর 120 দিন। বেরিং প্রণালী কোন কোন মহাদেশকে পৃথক করেছে? উত্তর এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে। বর্ণালী ও শুভ্রা কি? উত্তর উন্নত জাতের ভুট্টা। ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম লিখুন। উত্তর দ্রৌপদী মুর্মু। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে 60 মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর 29 জুলাই 2022। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর ক্যাপ্টেন এম মনসুর আলী। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। আমার দেখা নয়াসিন গ্রন্থের লেখক কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট তৈরি করেছে? উত্তর থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করেছে? উত্তর ভারত ও পাকিস্তান। কিবোর্ডের ফাংশনাল কী কয়টি? উত্তর 12টি। জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি? উত্তর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি। সিডাপ এর সদর দপ্তর কোথায়? উত্তর ঢাকা, বাংলাদেশ। খুলনা সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী সিভিল 13 আগস্ট 2022। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ 10টি, যথা আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ। কোন বাংলাদেশ মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর কূটনৈতিক মিশন, কলকাতা। 1971 সালে 17ই এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পরদিন কলকাতায় অবস্থিত পাকিস্তানের মিশনটি বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে। 1971 সালের 18ই এপ্রিল দুপুর 12টা 41 মিনিটে কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাই কমিশনের প্রধান এম হোসেন আলী প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এটি বিদেশের মাটিতে কোনো বাংলাদেশ মিশনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে? উত্তর কর্কট ক্রান্তি রেখা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নং সেক্টর। পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
উত্তর মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, পার্লসহ সেতুর দৈর্ঘ্য 9.13 কিলোমিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট, নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।